হ্যালো বন্ধুরা, তোমাদেরকে আজকে ডিসপ্লে সম্পর্কে একটু আইডিয়া দেব। এখানে মোট আছে হলো চার টাইপের ডিসপ্লে, একটি, দুইটি, তিনটি, চারটি। তো প্রথমে হলো আমরা মিক্সার মডুল এলইডি 8x8 ডিসপ্লে, এদিকেও 8 ডট, এদিকেও 8 ডট, এক একটি ডিসপ্লে হলো 8.8 ডিসপ্লে। এই ডিসপ্লে হলো সবে সিরিজে কানেকশন করতে হয় অনেক ডিসপ্লে, এখানে চারটা ডিসপ্লে আছে। এই ডিসপ্লের ভিতরে চারটার ভিতরে ভিসিসি আছে, ভিসির সাথে শর্ট, গ্রাউন্ড শর্ট, তারপরে ডিএন আউট আর ইনপুটের সাথে লাইন শর্ট করা হয়েছে, তারপরে সিএস শর্ট করা হয়েছে, তারপরে সিএল মানে কলক ও শর্ট করা হয়েছে। এটাতে দিলে এটা হলো সিরিয়াল বাই সিরিয়াল, আমরা হলো বিলবোর্ড, বড় বড় বিলবোর্ড দেখি সে লেখা অনেক সুন্দরভাবে স্ক্রোল করে চলে যায়। তো এই রকম ডট ডিসপ্লে দেখে তৈরি হয়। এই ডট ডিসপ্লেতে যে এলইডি ইউজ করা হয়েছে 3 mm, আর এটি চালানোর জন্য 4.5 ভোল্ট থেকে 5 ভোল্ট হলে চলবে, আর এটি কানেকশন করতে হয় অ্যানালগ পিন থেকে, মানে মাইক্রো কন্ট্রোলারের অ্যানালগ পিনে এটা ইউজ করতে হয়। একে বলে 8x8 মিক্স মডুল ডিসপ্লে। এই ডিসপ্লে সম্পর্কে আপনারা আইডিয়া পেয়েছেন, আমরা প্রজেক্ট বানালে আপনি আরও ক্লিয়ার হয়ে যাবেন এই ডিসপ্লে কীভাবে কাজ করে। এটা হলো সিরিজে কানেকশন করা হয়, সিরিজে কানেকশন করে এই মডুলের মাধ্যমে এটা হলো কানেকশন করা হয়। তো যাই হোক, এটা হলো আমরা 12 AC এলইডি ডিসপ্লে বলি। আর একটা আছে 16x2 আর 16x4 ডিসপ্লে, দুই টাইপের ডিসপ্লে আমার কাছে আছে। এই দুটো ডিসপ্লেতে অ্যানালগ পিনের সাথে কানেকশন করে এটা হলো নম্বর ডিজিট ই করে। 16x2 মানে এদিকে 16টা নম্বর আছে, মানে অক্ষর বসাতে পারবেন, আর নিচে 16টা, দুই সারি আছে, আর এটিতে 16টা করে চার সারি আছে। তো এটাকে চালানোর জন্য আমাদের অনেক অ্যানালগ পিন লাগে। আমরা এর জন্য একটি ডিভাইস ব্যবহার করতে পারি যাকে বলে ডিসপ্লে ড্রাইভার। এই ডিসপ্লে ড্রাইভারের মাধ্যমে কানেকশন করলে এটার হলো পিন সংখ্যা, মাইক্রো কন্ট্রোলের পিন সংখ্যা অনেকটা বেঁচে যায়, কারণ এটা দুটা পিনের মাধ্যমে এই ডিসপ্লেটি কন্ট্রোল করা যাবে। কারণ এটার যদি মডুলটা এরকম করে শর্ট করে লাগানো হয় তাহলে এর হলো ইনপুট আর আউটপুট দুটি হলো সিগন্যাল দিলে হয়ে যাবে। তো এর হলো ডিসপ্লেতে দুটো পিন আছে, পিনের নাম হলো SCL আর একটি হলো SDA। এর অর্থ হলো SCL অর্থ হলো কোলক লাইন, আর SDA মানে ডাটা লাইন। এই দুটো সিগন্যাল দিলে এই ডিসপ্লেটি মানে দেখা যাবে। তো আমরা এই ড্রাইভারটা কিনে নিলে এত পিন লাগবে না, মাইক্রো কন্ট্রোলার পিন কয়টা সব মানে ইউজ করা হবে। আমরা খুব সহজে কিন্তু এই ডিসপ্লে মডুলটি কিনে ব্যবহার করলে হয়ে যায়। এটি হলো এলসিডি ডিসপ্লে। এবার আসি এলইডি 7-segment ডিসপ্লে, মানে এটির হলো 7টি ডট আছে, দিয়ে যে কোনো সংখ্যা ডিজিট শো করা যায়, একটি কমন আর বাকি সব পজিটিভ লাইট। যেমন এখানে লাইট আছে হলো মোট হলো 7টি, আর এই জায়গায় একটা আছে ডট 8টি, আর এর গ্রাউন্ড আছে 2টি, আর বাকি 2 LED পজিটিভ লাইন দিলে এটি হলো জ্বলবে। সেম ডিসপ্লে এটি হলো সিঙ্গেল ডিজিটের, এটি 2 ডিজিটের। এটা হলো 7-segment ডিসপ্লে বলে, এটা 2 ডিজিট হয়, 4 ডিজিট হয়, 6 ডিজিট হয়, আপনারা যে অনুযায়ী ব্যবহার করবেন সেই অনুযায়ী। এটা আমি সাধারণত ঘড়ি তৈরি করতে গেলে খুব ভালোভাবে কাজ করে, নম্বর কাউন্ট করতে গেলে বা কোনো কাউন্ট সাইকেল তৈরি করতে গেলে এই ডিসপ্লেটি ইউজ করা হয়। এবার আসি OLED ডিসপ্লে। এটি হলো OLED ডিসপ্লে 0.91 ইঞ্চি ডিসপ্লে। তো এটির হলো রেশিও হলো 128x32। তো এটির হলো পিন হলো আছে SCK আর SDA, মানে একটু আগেও যেটা বললাম, SCL মানে কোলক লাইন আর SDA মানে ডাটা লাইন, মানে দুটি অ্যানালগ পিনের মাধ্যমে এটি কন্ট্রোল করা যায় এর উপরে ডিসপ্লে
প্রদর্শন করা যায়। এটি একটি ওএলইডি ডিসপ্লে ছোট, যে কটা ডিসপ্লে দেখালাম সবকটা অ্যানালগ পিন দেখে কন্ট্রোল করতে হয়। তো খুব সুন্দরভাবে এই ডিসপ্লে কয়টা পরবর্তীতে আমরা প্রজেক্ট তৈরি করব, করে আপনাদেরকে দেখানো হবে কিভাবে কাজ করে। তে আরও ডিসপ্লে আছে, তো আমরা আস্তে আস্তে আরও ডিসপ্লের বিবরণ নিয়ে আসবো। ওএলইডির আরেকটি আছে, একটু বড় সাইজের আছে। তো আমরা সাধারণত তারপরে এনার্জি মিটারে যে ডিসপ্লে আছে ওই ডিসপ্লেটাও আরেকটু অন্যরকম, ওটা আমরা ইউজ করব। তো আমরা সুন্দরভাবে বুঝতে পেরেছি মনে হয় কোন ডিসপ্লে কোন জায়গায় ব্যবহৃত করা হয়, আর এটি সব মাইক্রো কন্ট্রোলার ইউজ করা হয়। আমরা মাইক্রো কন্ট্রোলার সম্পর্কে যখন প্রজেক্ট তৈরি করব তখন আমরা স্পষ্টভাবে বুঝতে পারবো এই জিনিসটা আসলে কি রকম কাজ করে, কিসের জন্য আমরা এই ডিসপ্লে কটা ইউজ করব, আর কোন ক্ষেত্রে কোন ডিসপ্লেটা ইউজ করব আপনারা স্পষ্টভাবে বুঝতে পারবেন। তো আপনারা আমার সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আপনাদের বন্ধু বান্ধবের মাধ্যমে ছড়িয়ে দিবেন যেন আমার ভিডিওটি দেখে, দেখে তারা কিছু শিখতে পারে। তা আমরা যে ভিডিওই দেখাই না কেন এটা বাস্তবে তৈরি করা যাবে, কোনো সমস্যা নাই। আর যে কোনো সমস্যা হলে কমেন্টের মাধ্যমে জানাবেন, আর কমেন্টের মাধ্যমে জানানোর পরে যদি তাও যদি বুঝতে না পারেন তাহলে আমার হোয়াটসঅ্যাপের যোগাযোগ করবেন, আমরা যথাযথভাবে চেষ্টা করব আপনাদেরকে হেল্প করার। আমরা ইলেকট্রনিক্সের প্রজেক্ট আরও পরবর্তীতে খুব সুন্দর সুন্দর প্রজেক্ট তৈরি করব ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে।